এখানে নামলাম, এখান থেকে হেঁটে সোজা যাব। চলো, আমার ব্যাগে আর জায়গা নেই কিছু নেই। ভুলে গেলি? আপনারা কি ব্লুকে দেখতে পাচ্ছেন? গুড মর্নিং, গুড মর্নিং ব্লু, গুড মর্নিং। ব্লুয়ের মুখে যেই একটু র্যাশ মতন হয়েছিল, ওখানে ক্যালেড্রিল লোশন রাতে দেওয়া হয়েছে, ওগুলোই শুকিয়ে লেগে আছে, তো অনেকটাই সেরে আসছে। ব্লু এখন নিজে থেকেই অনেকটা উঠতে পারছে না। ব্লু কাজুরি ফিরে আসবে আর দুদিনের মধ্যেই, তো মোটামুটি ব্লু আমার সাথেই শুচ্ছে এখন রাত্রেবেলা। ব্লু খাবে এবার, দিদুন আর ঠাম্মিরা ওই ঘরে আছে, নিয়ে যাই। ওকে ছাড়া ব্লুকে সামলানো তো একটু অসুবিধা হবেই, খুবই স্বাভাবিক ব্যাপার, বাট সেটা তো দুজনেরই রেসপন্সিবিলিটি, ওর একার না। আর ওরও ওয়ার্ক লাইফটা ইম্পর্টেন্ট, আমারও ওয়ার্ক লাইফটা ইম্পর্টেন্ট, দুজনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাট আমরা এই জিনিসটা সামলে খুব হ্যাবিচুয়েটেড প্রচণ্ডভাবেই, এবং সত্যি কথা বলতে গেলে সেই ক্ষেত্রে আমাদের বাড়ির ব্যাপারটা তো বলতেই হয় যে বাড়ি খুবই সাপোর্টিভ এইসব ব্যাপারেতে। তো এখানে এটাই বলা যায়, দেখুন অফিস কাজকর্ম যার যেটা রয়েছে সেটা তো করতেই হবে, কারণ সাস্টেনেবিলিটি তো আমাদের বজায় রাখতেই হবে। গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর, এখানে এসছি, একদিন হয়ে গেছে, আজকে সেকেন্ড ডে। আমি এখন রেডি হয়েছি অফিস যাওয়ার জন্য। ঘরে একটা ফুল লেন্থ মিররও নেই, এইখানে একটা ফুল লেন্থ মিরর আছে, মোটামুটি দেখে নেওয়া যায়। আজকে অফিসে গিয়ে অফিসের কাজ আছে, তারপর বিকেলবেলা আজকে ডিনার আছে, গালা ডিনার, মানে যত লোকজন এসছে সবাই মিলে নাকি যাওয়া হবে। এই যে ইডলি এসছে, কোকোনাট চাটনি আর সাম্বার। বাবা ইডলি খুব পছন্দ করে, আমি একদমই করি না, বাট যাই হোক তাড়াতাড়ি খেয়ে এখন বেরোবো। খাওয়া শেষ, উবার বুক করেছি, উবারও এসে গেছে। সত্যি কথা বলতে কি সব থেকে বেশি আমার ব্লুয়ের জন্যই কষ্ট হচ্ছে, মানে থেকে থেকে ওকে দেখছি, বাট ও এত লক্ষ্মী ছেলে, মানে ওকে যখনই আমি ওর সাথে ভিডিও কলে কথা বলছি ও আমাকে স্মাইল দিচ্ছে, মানে আমি ভাবছিলাম যে হয়তো কাঁদবে, মিস করবে, মিস হয়তো করছে, বাট সেটা হয়তো এক্সপ্রেস করছে কি করছে না আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু ও সবসময় স্মাইল দিচ্ছে। কালকে ভেবে দেখলাম আজকে ও যদি স্মাইল না দিয়ে কাঁদতো তাহলে হয়তো আমি বেশি মন খারাপ করে এখানে থাকতাম, বাট ওই যে স্মাইলটা দিচ্ছে তাতেই হয়তো আমি ভাবছি যে ঠিক আছে, ও বেশ মজাসেই আছে আর আমার এখানে চলে যাচ্ছে। এই যে ভর্তি চেরি ব্লসম ফুল লাগিয়েছে, ভেতরের প্রেমিসেসটা তো খুবই সুন্দর। আজকের উবারটা আমাকে একটু আগে নামিয়ে দিল, মানে ও নিজেও বুঝতে পারছে না আর আমিও এই গলিগালাগুলো বুঝতে পারছি না, বাট এই প্যাসেজটা দেখে মনে হলো গতকাল এই প্যাসেজটা দেখে হেঁটেছি, এখানে নামলাম, এখান থেকে হেঁটে সোজা যাব। সোজা গিয়ে হয় ডান দিক বা দিক কিছু একটা আছে, টাওয়ার বুঝতে পারি না, বাট সামনেরটাই হচ্ছে আমাদের অফিস। এই অফিস খোঁজা খুব চাপের এখানে, এখানে এখন একটা ঘরে বসে একা একা কাজ করতে হচ্ছে, আর সব থেকে বেশি মিস আমি এখন ব্লুকেই করছি। এইমাত্র ভিডিও কল করলাম আর মনটা একটু খারাপ হয়ে গেল, একটু কাঁদছিল বাট আমি যখন ডাকলাম আবার হাসছিল। যাই হোক, আর মানে আমি জাস্ট সময় গুনছি, ঘন্টা গুনছি, আজকের দিনটা হলে কাল পরশু দিনই আমার ফ্লাইট বাড়ি ফেরার। এটা আমার রুম, এখানে অ্যাক্সেঞ্চারে বের ভেতরে ভিডিও করা যায় না, ওখানে ক্যামেরা থাকে। আজকের মতো অফিস মোটামুটি শেষ, আমরা এখান থেকে বেরিয়ে আয়রন হিল বলে একটা রেস্টুরেন্টে যাবো, ওখানেই আজকে ডিনার প্ল্যান আছে ফুল টিমের সাথে। সকালে বেরিয়েছিলাম, এই জাস্ট ফিরলাম অফিস থেকে, এটাই হয়েছে। হাজরি না থাকলে ব্লগে প্রত্যেকটা সিন ঠিক করে ওঠানো হয় না, তখন মাথায় থাকে না। এবার গিয়ে প্রথম হচ্ছে ব্লুকে দেখি ব্লু কি অবস্থায় আছে, এতক্ষণ খেয়েটে নিয়েছে, আমি শিওর ঘুমাচ্ছে এখন। ব্লু, ব্লু কি খবর? নিচ্ছি নিচ্ছি, তুমি নিচ্ছি, এই যে সবাই দেখছে, ব্লু ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই যে এই যে এই যে, এটা কি ব্লু? ব্লুটা ব্লুই হয়ে গেছে এখন, পারফিউম এলো সব তোরই, বাবার পারফিউমের ফুল কালেকশন। বাজে ব্যাপারটা হচ্ছে বাড়িতে এসে গেছি কিন্তু এখনও অফিস শেষ হয়নি, আবার একটা মিটিং আছে 6:30 থেকে। ব্লুয়ের নাক থেকে অ্যাসপিরেটর দিয়ে অলরেডি অনেকবারই সর্দি বার করা হয়েছে, না নিজে থেকেই উল্টে যাচ্ছে। হ্যাঁ ভালো, এই
আস্তে আস্তে। এখন বিকেলবেলা হয়েছে, এখন ব্লুকে নিয়ে একটু নিচে নামবো, দেখে সাবধানে, একটু মশার উপদ্রব আছে। ব্লুকে আগে ফুল প্যান্ট পরাবো, তারপর ওই মামা আর্থের একটা বেবি মসকিউটো রেপেলেন্ট আছে আর রোলার মতো, ওটা একটু লাগিয়ে ওকে নিয়ে যাবো, দেন হি উইল বি সেফ। ব্লু ঘুরতে যাচ্ছে আমার সাথে এখন নিচে, না খুব খুশি, চলো। আচ্ছা বলতে বলতে ঋত্বিক দার লিফটের দরজা খুলে ওকে নিচে একটু হাঁটাতে নিয়ে যাচ্ছে, অবাক হয়ে দেখছে। চলো আমরা হাঁটতে বেরিয়েছি, এখন বসবে গাড়ির ওপর, বুঝু। আজকে ওয়েদারটা ভালো, মেঘ মেঘ করেছে, ঠান্ডা হাওয়া মতন দিচ্ছে, আর এদিকে সব ফেজ থ্রি ফেজ ফোর গুলো হচ্ছে। প্রজেক্টটার সাইজটা অ্যাকচুয়ালি বিশাল, আগের পাড়াটাকে খুব মিস করি মাঝে মাঝে, ওখানেও যাবো মাঝে সাঝে, কিন্তু আগের ফ্ল্যাটটা একটু ছোট ছিল, ইচ্ছা আছে ওখানে আরেকটা যদি বড় ফ্ল্যাট নেওয়া যায়, দেখা যাক, প্রচুর ইচ্ছা, তবে হবে যাই না। সামনে জায়গাটা বিকেলে দিয়ে খুব সুন্দর লাগছে, ব্লু অবাক হয়ে দেখে যাচ্ছে, জাস্ট অবাক ভাবে। আর ব্লু আমরা একটা সেলফি তুলি, মাকে পাঠাবো, ভালো করে ছবিটা তুলি, ছবিটা তোলার সময় ব্লু হেসে দিয়েছে, যেটা ভালো হয়েছে, জাস্ট ভালো ছবিটা এসছে। হাত পাতে এবার ব্যথা করছে, স্ট্রোলার থাকলে তো একটু বসানো যায়, স্ট্রোলারও নেই, গাড়িটার উপরে একটু দাঁড় করাবো কি ওকে। এই যে ঋত্বিকদার ফ্ল্যাটে এসছে, এসো এসো এসো, লাইট ফাইট জ্বালিয়ে দিচ্ছি সাট সাট করে। ব্লু আবার লাইট না দেখলে কেঁদে যায়, সব লাইট জ্বালিয়ে দিয়েছে। মনমুন্দি বলছে ব্লু এর এখন একটা নতুন ব্যাপার আছে, ব্লু এর সামনে যদি কেউ মোবাইল নিয়ে ছবি তুলতে আসে ব্লু ইনস্ট্যান্টলি হেসে দিচ্ছে। ব্লু ব্লু এই যে ব্লু এই যে এই হাসি, এই ক্যামেরা ছবি তোলা মানে ব্লু একটা হাসি দেবে। এখানে খাওয়া দাওয়া সব হলো, এবার আস্তে আস্তে উঠিয়ে বাড়ি যাব, আর পাচ্ছি না, খুবই টায়ার্ড লাগছে, বাড়ি গিয়ে রেস্ট নেব, সারাদিন খুব এই ইভেন্টফুল হচ্ছে। একটু আগেই ব্লুকে দেখলাম, মানে বাড়িতে ওখান থেকে বেরোচ্ছিলাম যখন তখনই দেখলাম, ভালো মুডে আছে দেখলাম, ভালো মুডে খেলছে, তখন বললো 10টার সময় খাবে, খেয়ে ঘুমোবে, ঘরে ঢুকে একবার ফোন করবো বাড়িতে। কাজের জন্য আসা দুদিন কষ্ট করেই ছিলাম, বাট আর মনে হচ্ছে ভালো লাগছে না, মানে আর জাস্ট একটা দিন হলেই আমি বাড়ি চলে যাবো, আর ব্যাস আমার অনেক টাইম ব্লুয়ের সাথে স্পেন্ড করবো। এরা এখানে ইস্টার এগস দিয়েছে, আগে তো কত ভালোভাবে চকলেট টকলেট খেতাম, এখন ভয় লাগে। বক্সটা রেখে দিই, এটা বাড়ি গিয়েই খুলবো, সবাই থাকবে একসাথে খাবো, ভালো ঘুম। গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর, আজকে প্রায় 3 দিন হলো আমি ব্যাঙ্গালোরে এসেছি, আজকে ফিরে যাচ্ছি। মানে গতকাল রাত্রিরে আমি এত খুশি ছিলাম যে আজকে ফিরে যাব, আমি জাস্ট দিন গুনছিলাম এত দিন, আর আজকে ঘন্টা গুনছি, মানে আর 12 ঘন্টার মধ্যে আমি কলকাতার খুব কাছাকাছি। এত খুশি ছিলাম গতকাল রাতে যে আমার ঠিক করে ঘুমও হয়নি, মানে ওই 4-5 ঘন্টা হয়তো ঘুমিয়েছি। মানে সত্যি কথা বলতে ফিরে যাওয়ার এত আনন্দ শুধু একজনের জন্যই, ব্লু এর জন্য। মানে আমি তো ভিডিও কলে ওকে দেখছি, কালকে দেখছিলাম একটু মনটা খারাপ করছিল, রাত্রিরে যখন রাহুল আবার কল করেছিল তখন একটু হাসি খুশিই ছিল। তো আজকে মানে ফিরে গিয়ে কতক্ষণে ওকে আদর করবো, আমি রাহুলকে বললাম যে আমার এরকম ফ্লাইট নামছে 9টার সময়, তো বললো ঠিক আছে আমি চলে আসবো, এখন ওই শুধু আসবে, ব্লুকে আনবে কি আনবে না আমি জানি না। এই কদিনে এখানে থেকে প্রচণ্ড টায়ার্ড, টায়ার্ড একটাই কারণে, কারণ আমরা সকালবেলা অফিস গেছি, অফিস করেছি, তারপর বিকেলবেলা টিম ডিনারে কোথাও, টিমের কোনো প্রেজেন্টেশন, টিমের কোনো ডিনার, এই করে করে 3টে দিন চলে গেছে, মানে পুরো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আর এই একে তো এতদিন ধরে বাইরে খাওয়া, মানে একে এখানে গেস্ট হাউসে খাচ্ছি, তার উপর আবার ওখানে বাইরে খাচ্ছি অফিসে, তারপর রাত্রিবেলাও আবার কোথাও না কোথাও ডিনার করতে যাচ্ছি, ওখানে বাইরে খাচ্ছি। বিছানাপত্র গোছালো হয়ে রয়েছে, কিছু করার নেই, ব্যাগ আমার গোছানো হয়ে গেছে, এই ব্যাগটাও গোছানো, এটাও গোছানো, জাস্ট বন্ধ করব। আমার ব্যাপারটা হচ্ছে আমি অফিস থেকেই ডিরেক্ট যাব এয়ারপোর্টে, তো আমি একেবারে লাগেজ নিয়ে বেরোচ্ছি, কারণ আমার ফ্লাইটটা বোর্ডিং হয়তো 5:45, মানে ফ্লাইট ছাড়বে এখান থেকে 6:30, তো অফিস থেকে এয়ারপোর্ট পৌঁছাতে এইরকম দিনে মিনিমাম বলছে 2 ঘন্টা, তো সেফ সাইডে থাকার জন্য ওই 2:30 অফিস থেকে বেরোবো, সেটা 5টার মধ্যে পৌঁছে যাই, আর 6:30 বোর্ডিং। ব্লুয়ের জন্য আমি এখান থেকে জামা আর প্যান্ট নিয়েছি, আর আমার একটা বন্ধু এখানে অফিস কলিগ, খুব ভালো বন্ধু অন্বেষা,
ওর জন্য একটা খেলনা পাঠিয়েছে, ওই গাড়ি আর কি, ওগুলো সব ব্যাগে ভরে নিয়েছি। এখানে অনেকেই বলেছিল দেখা করতে, বাট সেটা আর সময় হয়নি, কারণ আমরা এত আমি এত শর্ট টাইমের জন্য এসেছি সেটা কখনোই সম্ভব ছিল না। লাইটগুলো নিভিয়ে দিই, গুড বাই ব্যাঙ্গালোর আর কি, এবার স্ট্রেট ব্যাক টু কলকাতা। আজকেও ইডলি দিয়েছে জঘন্য, ইডলির মাঝেও একদিন দিয়েছিল, আমার খেতে ভালো লাগে না, ব্যাঙ্গালোরের ধোসা ছাড়া কিছু ভালো লাগে না, এখানে একদিনও ধোসা দেয়নি। আমাদের উবারটা সামনেই রয়েছে, লাগেজটা নিয়ে এবার স্ট্রেট উবারে উঠবো। ব্যাঙ্গালোরে এসে সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে প্রচুর গাছপালা লাগিয়েছে রিসেন্টলি, খারাপ হচ্ছে সবথেকে ট্রাফিক, ওটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু আমাদের আইটি পার্কের ভেতরেও প্রচুর সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, আমি দেখাচ্ছি যখন যাবো তখন দেখাচ্ছি। আমাদের অফিসটা একটু কর্নার করে, বাট অফিসে তো ভিডিও করতে দেয় না, আমি অফিসেরই নিচে লাগেজ রুমে লাগেজটা রাখবো, তারপর যতটুকু টাইম আছে ওই দুটো অবধি আমি আছি, অতটুকু অফিস করবো, মিটিংস আছে কিছু অ্যাটেন্ড করবো, তারপর বেরোবো। ভেতরের প্রেমিসেসটা খুবই সুন্দর, এই জাস্ট অফিসের প্রেমিসেস থেকে বেরোলাম, যেতে মানে যেতে যা বলে আর কি দু আড়াই ঘন্টা লেগে যেতে পারে, সেই ভয়ে আমি একটু আগেই বেরোলাম, 6:30 আমার ফ্লাইট, 5:30 থেকে 5:30 আমাদের পৌঁছাতে পারলেই ভালো, ডিজি যাত্রা দিয়ে ঢুকে যেতে পারবো ভেতরে। এখন আমি একটু তাড়াতাড়ি বেরোলাম, 3:00 আমি উবারটা নিয়ে নিলাম, তার কারণ যদি রাস্তায় কিছু অসুবিধা হয়, যদি দেরি হয় যেতে, বাট এখন উবারে দেখাচ্ছে 4:30 মধ্যে আমি পৌঁছে যাব। সিটির অলমোস্ট বাইরে বেরিয়ে গেছি, ওই জায়গাটা খুব সুন্দর, দূরে কেমন একটা হালকা পাহাড় পাহাড় মতো দেখা যাচ্ছে। এই এখন এয়ারপোর্ট ঢুকছি, জ্যাকেটটা স্পেশালি পরা, ফ্লাইটের ভেতরে প্রচন্ড ঠান্ডা লাগবে, আর আমার ব্যাগে আর জায়গা নেই কিছু নেওয়ার। আমার সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন এই 4:35 মতো বাজে, আর 2 ঘন্টার মধ্যেই ফ্লাইট ছাড়বে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে 2 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এখানে এত দোকান আছে, এত কিছু আছে, মানে দেখতে দেখতে কিছু চাইলেই কেনাও যাবে। আমি এখন মোটামুটি সবই কিনে নিয়েছি, ব্লুয়ের জন্য কেনা হয়ে গেছে, বাট দেখি যদি কিছু খেলনা পাই তাহলে কিনবো। আমি একটু শপার স্টপে যাবো, ওখানে বেশ ভালো ভালো কুর্তি দেখলাম, একবার দেখি গরমকালে পরার মতো কিছু পাই কিনা। হাইলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি এক জায়গায় বসেছি ব্যাগ, আরেক জায়গায় আমি 2 সিটে বসেছি, ব্যাগ 14th রোতে, জানি না আমার আজকেও বেরোতে দেরি হবে। আমরা এয়ারপোর্টে যাবো রিসিভ করতে, ব্লুকে নিয়ে যাবো আর মাও যাবে। এই যে ব্লু, ব্লু যখন আমরা আস্তে আস্তে ফ্রেশ হবো, 8:00 আমাদের ড্রাইভার আসবে, ওর এখানে ফ্লাইট নামবে 9:00, তো দেখতে দেখতে দিন বেরিয়ে যায়। তো এই এখন যাচ্ছি এয়ারপোর্টে রিসিভ করতে, ব্লু যদিও ঘুমোচ্ছে এখন, ও এখনও মিডিয়ারে আছে, ফ্লাইট নামবে মোস্ট প্রবাবলি 9:00, এখন এখানে 8:00 মতন বাজে, ওর নামার পরে ওর এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে 9:30 মতন হয়ে যাবে। তো আমাদের এখান থেকে পৌঁছাতে আমি ধরে রাখছি 1 ঘন্টা লাগবে সময়, তো মা আর আমি যাচ্ছি একসাথে ব্লুকে নিয়ে। চলো আজকে ব্লুয়ের মা এসে যাচ্ছে, উঠা যাক, তো করি, প্রচুর মশা ঢুকেছে, জানলাটা একটু নামাতে হবে। ব্লু এই ব্যাক সিটটা বসে আছে, যাচ্ছে এখন মাকে আনতে, রিসিভ করতে যাচ্ছে। এই এয়ারপোর্ট এসে এসে আমরা, ওর ফ্লাইট অলরেডি ল্যান্ড করে গেছে, ব্লু এদিকে ঘুমোচ্ছে পেছনে, ব্লু তো ঘুমোচ্ছে অবভিয়াসলি, তো মা তো যাবেই, আমরাও যাবো, ব্লুকে তো আর রেখে নামা যাবে না, ব্লুকে আমি নিয়ে নেবো। এই যে ব্লু এসে গেছে, কাঁচা ঘুম ভাঙলে ব্লুয়ের আসলে একটা ব্যাপার হয় যে হর্নের শব্দে ওর খুব প্রবলেম হয়, এখানে লোকে এত মানে অহেতু হর্ন মারতে থাকে, মা এসে গেছে, ঘুমাবে, মা এসে গেছে প্রায়, ব্লু এদিকে তাকাও, জাস্ট বেরোচ্ছে গেটটা দিয়ে, কাজরি ফোন করেছিল, ও তো হ্যান্ড ব্যাগেজেই সবটা নিয়ে এসেছে, লাগেজ আর দেয়নি কোনো কিছু, ওকে আসছে ব্লু তাকাও, কে আসছে দেখো,
বার্থডে আছে। ধর 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 ইচ্ছিস কেন কি রে? হাত ধুয়ে চেয়ে রাতে বড় হয়ে গেছিস তো, চিনতে পারছে না? তাকাচ্ছিস না কেন? আছে আছে, তাকাচ্ছি না। মানু 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 দেখি রিঅ্যাকশনটা কি, চুপ করে বসে আছে। ব্লু মা এসে গেছে। হ্যাঁ দেখ, চলো চলো। তুই চিনতে পারছিস না কি রে? এবারে হ্যান্ড ওভার করে দিয়েছি, ব্যাগেজ হ্যান্ড ওভার হয়ে গেছে। এখানে চলে এসেছিস বুঝতে পারিনি তো। চলো এবার বাড়ি যাবো, মা বাবা অপেক্ষা করছে, ওয়েট করছে। সাবধানে আয়, সাবধানে আয়, সাবধানে আয়। কাঁদবে এবার। চল গাড়ি রাখা আছে পার্কিং এ, চলো চলো চলো। মানে এয়ারপোর্টে অ্যারাইভালের যে পার্কিং লটটা না, সব মেনটেন্যান্সের খুব বাজে অবস্থা, ময়লা নোংরা, সব খাবার দাবার খেয়ে এখানেই ফেলে রাখছে। কী অবস্থা, মানে মানুষের সেন্স কোথায় গেছে কী বলবে? তাই ভালো কিছু বলার নেই আর। এই স্যুটকেসটা সাইডে ঢুকবে এখানে, দেখুন যদি ঢোকে। হ্যাঁ হয়ে গেছে, নেক্সট টাইমে প্রচুর জায়গা। সেখানেও তোদেরকে নিয়েই কাজ হচ্ছে, অনবোর্ডিং আ মাইনার বলেছে, মাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। বুঝলি কি বুঝলি? লুকে দেখে আমার মনে হচ্ছে কেমন একটু বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে মনে হচ্ছে, কতদিন পর দেখছি বড় হয়ে গেছে। ব্লু অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু রেগে যাচ্ছি, এবার হাসছে।